হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের আমেজে আজ তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা। খুব সহজভাবে আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। ময়দাটা দিলে পিঠাটা খুব দারুণ সফট হবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ, সবশেষে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছিলাম তাই আমার এখানে পানি লেগেছে প্রায় 3 কাপের মতো। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্বের হবে। এখন পিঠার ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমরা খিরসাটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, চাইলে এর পরিবর্তে চালের সুজিটাও দিতে পারবেন। এখন ঘি এর সাথে চালের গুঁড়াটা 2 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে দুধটা অ্যাড করে দিব আর 4 কাপ দুধ জাল করে আমি 2 কাপ করে রেখেছিলাম। এরকম ঘন দুধ দিলে খিরসার টেস্টটা খুবই দারুণ হয়। চালের গুঁড়ার সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করছি নারকেল। আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না তাই আমি ফ্রোজেনটা অ্যাড করছি। আপনারা চেষ্টা করবেন ফ্রেশটাই দিতে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আর নারকেলটা আমি একটু পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে কোরানোটাও দিতে পারেন। এর সাথে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়া, এতে পিঠার মধ্যে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন সব কিছুকে নেড়ে মিশিয়ে মিডিয়াম লো আঁচে জাল করতে হবে। জাল করতে করতে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এতে মিষ্টি অ্যাড করতে হবে। আর আমার কাছে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে, তবে খেজুরের গুড় অনেক সময় চুলার গরম দুধের সাথে দিলে দুধটা ছানা কেটে যায়। চুলা থেকে একটু নামিয়ে 1-2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুড়টা অ্যাড করছি। আর এই গুড়টা আমি আগে থেকে সামান্য একটু পানি দিয়ে জাল করে রেখেছিলাম, এখন এটা মোটামুটি ঠান্ডা অবস্থাতেই আছে। গুড়টা অ্যাড করে একটু টেস্ট করে দেখতে পারেন, আপনি যেমন মিষ্টি খান সেই বুঝেই দিতে হবে। এখন আবারও চুলায় দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিব। যখন দেখবেন প্যানের গা থেকে এরকম ছেড়ে আসছে তখন বুঝবেন খিরসাটা একদম রেডি। এবার পিঠা বানানোর পালা। আর একটা প্যানে খুব সামান্য তেল ব্রাশ করে পিঠার ব্যাটারটা দিতে হবে। ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে আরেকবার গুলিয়ে নেবেন। জাস্ট এভাবে একটু প্যানটা ধরে ঘুরিয়ে দিলেই হবে। আর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 1 মিনিট। যদি একটু বেশি মচমচে আর গায়ে জালি ভাবটা পছন্দ করেন তাহলে পিঠাটা দেওয়ার সময় জালটা বাড়িয়ে রাখবেন, আর যদি মসৃণ গাটা পছন্দ করেন তাহলে চুলার আঁচটা লোতে করে তারপরে ব্যাটারটা দিবেন। আমার কাছে মসৃণটাই ভালো লাগে তাই আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছিলাম। ঢাকনাটা খোলার পরে ব্যাটারের রঙটা চেঞ্জ হয়ে যাবে, একটু ফোলা ফোলা ভাব তৈরি হয়েছে। এখন আমি খিরসাটা দিয়ে দিব। খিরসাটা দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে জাস্ট একটু মুড়িয়ে নিতে হবে। এরপর উল্টে পাল্টে 3-4 মিনিট সময় ধরে ভেজে নিব। আর আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। খুব সহজেই হয়ে গেল দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।